সকলো ক্যান্ডিডেটস আন্ডার গ্রেজুয়েট বিএ বিকম বিএসসি তোমার লোকক অসম সরকারের প্রজ্ঞান ভারতী আসনির অধীনত তোমার লোকক 1000 টাকা দিব আর এই 1000 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করিব আর ইয়ার বাবে তোমার লোকক ইউনিক আইডিত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটো আপডেট করিব লাগিব তোমার লোকক ইউনিক আইডিত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটো বহুতে আপডেট করিব পারে তোমার লোকক সার্ভারের প্রবলেমের কারণে তোমার লোকক সার্ভারের প্রবলেম কেতিয়া ঠিক হব আর তোমার লোকে ইউনিক আইডিত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপডেট করবলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হব এই সম্পর্কে আমি আজি এইটো ভিডিওত আলোচনা করিম। ভিডিওটো অকমান স্ক্রিপ্ট নকৰিবা আর ভিডিওটো আরম্ভ করার আগতে একটা সরু অনুরোধ জানাইছো তোমালোকে যদি এতিয়ালৈকে আছে মই অলনাইটেক চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিবা কিয়নো এই চ্যানেলত তোমালোকে প্রতিদিন অসম সরকার ও ভারত সরকারের ফালৰ পৰা অহা ছাত্র ছাত্রী সকলৰ বাবে ইনফরমেশন ভিডিও সকলো টেকত লাভ করিবা। যিসকল ক্যান্ডিডেটস আন্ডার গ্রেজুয়েট বিএ বিকম বিএসসি তোমার লোকক অসম সরকারের প্রজ্ঞান ভারতী আসনির অধীনত 1000 টাকা দিব আর এই 1000 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করিব আর এই 1000 টাকার বাবে তোমার লোকক ইউনিক আইডিত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটো আপডেট করিব লাগিব কোনোবাই যদি এতিয়ালৈকে আপডেট করিব পারে না কেনেকে আপডেট করিব লাগিব ইয়ার অলরেডি এ টু জেড ভিডিও বনু আছে ডেসক্রিপশন বক্সত লিঙ্ক পাবা ইয়ার পর তোমালোকক ইউনিক আইডিটো আপডেট করে লবা বহুতে ইউনিক আইডিটো আপডেট করিব পারে না সার্ভারের প্রবলেমের কারণে তো প্রথমতে কই দিও অসম সরকারের ফালৰ পৰা তোমালোকৰ ইউনিক আইডিত ব্যাংক একাউন্ট আপডেট করা যে ওয়েবসাইট আছে ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন ইয়ার যে ওয়েবসাইটটো আছে এতিয়া তোমালোকৰ কোনো প্রবলেম নহয় সার্ভারের প্রবলেম ফিক্সড করা হয়েছে এতিয়া তোমালোকে অতি সহজে তোমালোকৰ ইউনিক আইডিত ব্যাংক একাউন্ট নাম্বারটো আপডেট কৰিব পাৰিবা এতিয়া তোমালোকৰ কোনো প্রবলেম নহব ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক পাবা এই লিঙ্কত ক্লিক করে তোমালোকৰ ইউনিক আইডি ব্যাংক একাউন্টটো আপডেট কৰিব পাৰিবা আর ইউনিক আইডিত ব্যাংক একাউন্ট নাম্বার আপডেট করবলে তোমালোকৰ প্রথম ডকুমেন্টস হল তোমালোকৰ পাসবুকৰ যে প্রথম পৃষ্ঠা আছে অর্থাৎ তোমালোকৰ যোনটো ব্যাংক পাসবুক আছে এই ব্যাংক পাসবুকৰ যে ফ্রন্ট পেজটো হয় এই ফ্রন্ট পেজটো তোমালোকে ইয়াত আপলোড কৰিব লাগিব আর এই ফ্রন্ট পেজটো তোমালোকে জেপিজি বা পিডিএফ ফাইলত তোমালোকে আপলোড কৰিব পাৰিবা দেখা পাইছে ইয়াত আপলোডৰ অপশন দেখা পাইছে এই আপলোডৰ অপশনত ক্লিক কৰি তোমালোকৰ ব্যাংক একাউণ্টৰ অর্থাৎ তোমালোকৰ ব্যাংকৰ পাসবুকৰ প্রথম পৃষ্ঠাটো ইয়াত আপলোড কৰিব লাগিব আর আপলোড কৰাৰ পাছত তোমালোকৰ এক্টিভ থকা এটা ব্যাংকৰ আইএফএসসি কোড দিব লাগিব MICR কোড দিব লাগিব আর একটিভ তোমালোকৰ ব্যাংক একাউন্ট দিব লাগিব তোমালোকৰ নিজৰ নামৰ ব্যাংক একাউন্ট থাকিব লাগিব আর তোমালোকে একটিভ থকা এটা ব্যাংক একাউন্ট দিব লাগিব আর তোমালোকৰ ব্যাংকৰ বর্তমান যোনটো আইএফএস কোড আছে এই বর্তমান আইএফএস কোডটো দিব লাগিব আর ব্যাংকৰ প্রথম পৃষ্ঠাত তোমালোকৰ MICR কোড আছে MICR কোডটো তোমালোকে দিব লাগিব তেতিয়াহে তোমালোকৰ এই ইউনিক আইডিত ব্যাংক একাউন্ট নাম্বারটো আপডেট হব। তো এইটো আছিল অসম চৰকাৰৰ ফালৰ পৰা সৰু এটা ইনফৰমেশ্যন ভিডিও যদি ভিডিওটো ভাল লাগিছে এটা লাইক কৰিবা আৰু আছে অনলাইন চেনেলটো সাবস্ক্রাইব করে রাখবা আর এই ইউনিক আইডি যেখানে পেমেন্ট আছে এই পেমেন্টখানি তোমালোকে আগস্ট মাহ প্রথম সপ্তাহ বা আগস্ট মাহৰ দ্বিতীয় সপ্তাহের ভিতর তোমার ব্যাংক একাউন্টত জমা করা হব আর তোমালোকৰ নেক্সট প্রসেস কি হব আর কলেজ ভেরিফিকেশন কেতিয়া হব ইয়া এটা পাছত এটা ভিডিও জড়িয়ে জানাই দিয়া হব চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখবা এতিয়াও তোমালোকৰ কলেজ ভেরিফিকেশন স্টার্ট হওয়া নাই যেতিয়াই তোমালোকৰ কলেজ ভেরিফিকেশন স্টার্ট হব সকলো কাগজ তোমালোকে আছে মই অনলাইন চেনেলত ভিডিও পাবা চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখবা আজিলৈকে এইখিনিতে।